তো যাই হোক রান্নাটা করি, তারপরে আবার দিদি আসার কথা আছে, কখন আসে দেখি, 5টা সাড়ে 5টায় আসার কথা আছে, একটু হয়তো ট্রেন লেট আছে, তো দেখি। তো চলো আবার পরে কথা বলছি। আয় আয় আয়, ওই দেখ মাসি এসেছে, মাসি কি ব্যাপার? ওই দে দাদা, এতো 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 কি ব্যাপার? এতো 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 কি পোজ হলো এটা? বস দিদি বস, হ্যাঁ চল দিদি, খুব গরম না? বাপ রে, ভিড় কি দিদি, মাসিকে দেখে ভয় পেয়ে গেছে। আচ্ছা মাসির কোলে দুবার গেলে ঠিক হয়ে যাবে। বুড়ি মাসি, তোমার কি ব্যাপার? একটু কথা বলো শুনি। কি ব্যাপার, কি করছো? নিয়েছো বলো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে ঘুম। মনে করে একটু শুধু নিয়ে নিবি। তুই আর কিছু আনিস? গাদা জিনিস এনেছিস? বাহ খুব সুন্দর হয়েছে, দেখছি তো, এই তো ভিডিওতে দেখছি, খুব সুন্দর হয়েছে রে। ঢাকাই তো ভালোই কালারটা নিয়েছিস, ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ ভাজ কেউ, এই এই শাড়ি না মরমরে, খুবই সুন্দর হয়েছে, মায়ের মায়ের ফেভারিট কালার পিঙ্কটা বলছি তো। তুমি তিন কাপ করেছিলে নাকি? না না, চার কাপই করেছি। হিসেব ভুল হয়ে গেছে, হিসেব ভুল হয়ে গেছে আমার। সেটাতে নিয়ে যা। ওটা ঠিক আছে, জামাই বাবু খাবে, ঠিক আছে, না এটা রাখো তো, আমার চাচা নিচে বিস্কুটটা নিয়ে আসে। আমাকে তোমার তোমার কি চাই? এদিকে আসো, তুমি দুধ খাবে তো? দুধ দুধ খাবে, দুধ খাবে, দুধ খাবে, চলে আসো চলে আসো এদিকে, দাদার কাছে, দাদা কোলে গিয়ে বসো, আসো 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 আসো, 10:30 অনেক টাইম আছে, অনেক টাইম আছে, বসো, 4:30টায় বেরোবো, অনেক টাইম আছে। না আমি মানুষটা তো একটু, আমি জানি আমার টাইম, আমার ওই ধরফরা নিয়ে আমি ফোনে হয়ে যাব, এই দেরি হয়ে যাবে, এই দেরি হয়ে যাবে, আর তো 4:30 বেরোবে, তো বেরোনোর অ্যাট লিস্ট টাইমে তো খাবি তো, তো টাইম ধাক্কা ধাক্কি লেগে যাবে। বিয়ে করতে না? হ্যাঁ, সাথে সাথে আসবে, আছে না, আমার আমার তো খুব রেগে গেছে। আচ্ছা 4:30 থেকে ডাকছি, আমি বলছি যা বাজার যাবি, বাজার থেকে বাবার বাজার নিয়ে আসবি আর মিষ্টি গুলো নিয়ে আসবি, দিয়ে এবার সে উঠছে আর না, মানে আসবি আবার, টাটা টাটা। কেন ও তুই সোজা ওখানে ঢুকবি? ও না, ও দিদির সর্দির বাড়ি যাবে, ছোট বুড়ির সাথে দেখ, আমার এই যে দিদির ছেলে চুলটা কিন্তু সবাই ভাববে রং করা, কিন্তু রং করা নাই, ওর এটা জেনেটিক্যালি, মানে ওর ওটা জন্ম থেকে, তাই না? অনেকে ভাববে যে রং করা, কিন্তু ওর এটা জন্মগত, আর ও তোর তোর এরকম, আর আমাদের এই রং করে করে পাগলা হতে হচ্ছে, হাইলাইট টাইল লাল হতো তাহলে ভালো লাগতো। এমন আসবি, হ্যাঁ দেখে যাবি বাবা, সাবধানে যাবি, ফোন করবি, তুই উঠে আয়, তোর ছেলে চলে যাচ্ছে, আয় বসে থাক, এমন আসবি, হ্যাঁ
হ্যাঁ কালকে দেখা হবে, তুমি তাড়াতাড়ি গেলে ভালো হয়। হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ আচ্ছা আমি বলে দেবো। ছেলে চলে গেল, ওর আসলে অফিস আছে তো ওই জন্য খেয়ে দিয়ে একটু সামান্য খেলো দিয়ে খেয়ে চলে গেল। ওই যে দিদি রয়ে গেছে আর ও ছেলে অফিস করবে, কি আর করাবে, কালকে আবার ভাইয়ের বাড়িতে গিয়ে সবাই একসাথে দেখা হবে। অঙ্গলের ওষুধ একটা খেয়ে না খাবি, আমার কাছে আছে খাবি, এখান থেকে এটা বার করে নি খেয়ে নে, আমার খাওয়া আমি আর খাবো না। সব খাওয়া হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তো দিদিরা এবার শোবে। এই যে এই ঘরে আমার মা শুয়ে পড়েছে, মা দিদি এ ঘরে শোবে, আর এখানে এখনো যিনি ঘুমায়নি বসে বসে খেলছে। সকাল থেকে কতবার বললে চলে যাচ্ছি চলে যাচ্ছি করে, এটা নিয়ে বোধহয় 8-9 বার হলো না, রোজ না। ওমা আর 5 মিনিট বসো, আর 5 মিনিট ওই দেখতে কতবার বলবো। আজ আমাদের সকাল থেকে গল্প শুরু হয়েছে চারজন মিলে, আমি ববি মা আর দিদি, সে এখনো চলছে। মা মা বলেছিল ভোরবেলা কটায় বাড়ি যাবে, মা 5টায় বাড়ি যাবে, এখন কটা বাজছে, এখন 7টা বাজছে, আবার একবার বসলো এসে। মেশিনে কাজবো, কখন কাজবি কখন কি করবি, তোর চিন্তা নেই বেরোবি, তোর চিন্তা নেই ঠিক যাবো। তোকে রান্না করে কি করতে ঢুকতে গেছিস তুই, এদিকে শিগগিরি আয়। এই যে আমরা সব রেডি হয়ে গেছি, আমি এখানে, দিদি এখানে, ববি আর জিনি, তো সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, স্নান টান করেই যাবো, ওই জন্য রেডি হয়ে গেল, আর শুধু ওয়েট করছি গাড়িটা আসবে বলে, গাড়িটা এলেই তারপরে বেরিয়ে যাব। তো এই যে আজকে এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে তোমার আমার একটা বিয়ের শাড়ি, এই যে এটা হচ্ছে আমার একদম বিয়ের শাড়ি, কাঞ্জিবরম প্রথমবার পরলাম এই শাড়িটা, বিয়ের শাড়ি আমার, মানে এখনো ফলস পার্ক বসানো হয়নি, তাও অনেকদিন কোনো অকেশন ছাড়া তো পরা হয় না, তো আজকে যাচ্ছি ভাবলাম এটা পরে নিই, ওই জন্য পরে নিলাম। তো চলো এবার একটু বেরোনো যাক। আর এই যে আমার দিদি তো একদম সিম্পল, কোনো সাজাগোজা নেই, শুধু একটু বললো সিঁদুর পরিয়ে দেয়, ওটাই হচ্ছে ওর সাজা, একটু সিঁদুর করলো বাস ওর হয়ে গেছে। তো চলো এখন বেরোই, আবার পরে বেরিয়ে কথা বলছি। আমার মেয়ে তো এত কাঁদতে শুরু করেছে এসে থেকে, এবার দিদি বস না তুই, খাটটা বস।